আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। আজ 22শে ফেব্রুয়ারি বুধবার, বাংলাদেশ সময় এখন বেলা 12টা। দর্শক, আপনারা জানেন যে বিশ্বে এখন সবচেয়ে যেই ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন ভারতের গৌতম আদানি। বিশ্বে যার অবস্থান ছিল ধনীদের তালিকায় 2 নম্বর, তার অবস্থান এখন 26 নম্বরে। তার কারণ হিসেবে আপনারা জানেন যে হিন্ডেনবার্গ সম্প্রতি যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে শেয়ার জালিয়াতিতে গৌতম আদানির নাম চলে আসার পর তার বিভিন্ন কোম্পানির যে শেয়ার মূল্যের ধস নামে, সেই ধস নামতে নামতে এখন তার পজিশন 26 নম্বরে। সেই গৌতম আদানি বাংলাদেশে ভোজ্য তেলের ব্যবসা দিয়ে শুরু করে তার বাণিজ্যিক কার্যক্রম, এখন বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে তার ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সেই ব্যবসা তিনি শুরু করেন বাংলাদেশে 1993 সালে ভোজ্য তেল দিয়ে, শুরুটা তার হচ্ছে তেলের ব্যবসা দিয়ে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রথম আলোতে করা হয়েছে, সেখানে তার বিভিন্ন ব্যবসার নানান দিক তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে ভোজ্য তেলের ব্যবসার মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ শুরু করে ভারতের আদানি গ্রুপ, গৌতম আদানি। সেটি 1993 সালের কথা। তারপর বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বেড়েছে, ব্যবসার সম্প্রসারণ ঘটেছে খাদ্যপণ্য থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত নানা খাতে। মূলত বাংলাদেশে গ্রুপটির অংশগ্রহণ সবচেয়ে বেশি বেড়েছে গত 8 বছরে। তার মানে 1993 সাল থেকে গৌতম আদানি ভোজ্য তেল দিয়ে ব্যবসা শুরু করলেও গত 8 বছরে বাংলাদেশে তার ব্যবসার পরিধি বিপুল পরিমাণ বেড়েছে। এবং এর মূল কারণ হচ্ছে একটি বিদ্যুৎ চুক্তি, যেই বিদ্যুৎ চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে যে বেশি দামে এই বিদ্যুৎ চুক্তিটি হয়েছে এবং সম্প্রতি পিডিবি চেষ্টা চালাচ্ছে গৌতম আদানি গ্রুপের সঙ্গে কয়লার যে দাম ধরা হয়েছে সেই কয়লার দাম যাতে কমানো হয়। যদি বেশি দামে গৌতম আদানি কয়লা আমদানি করে তা বিদ্যুৎ সরবরাহ করে তাহলে বিদ্যুতের দাম আরও বেড়ে যাবে বলে পত্রিকায় খবর। আগামী মার্চ থেকে ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ বাংলাদেশে আসার কথা। এছাড়া অর্থনৈতিক অঞ্চল ও টার্মিনাল সহ বেশ কিছু খাতে আদানির বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে গ্রুপটির পক্ষ থেকে বলা হয়েছে। বাংলাদেশে কোন কোন খাতে ভারতীয় এই ব্যবসায়ী গ্রুপের বিনিয়োগের পরিকল্পনা এবং বিনিয়োগে আগ্রহ রয়েছে তা জানতে আদানি গ্রুপ ও ঢাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রথম আলো কথা বলেছে। ইমেলের মাধ্যমে তারা বিষয়টির প্রশ্নের উত্তর দিয়েছে। তো বিষয়টি হলো এই যে এখন শেষ পর্যন্ত বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যেই খবরাখবর প্রকাশ হচ্ছে এবং ভারতে যে পরিমাণ তোলপাড় হচ্ছে এই চুক্তিটা নিয়ে, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তাতে বলা হয়েছে যে সরকারকে কি চাপ দিয়ে এই বিদ্যুৎ চুক্তিটি করা হয়েছে কিনা, এবং এই চাপ দিয়ে এই ধরনের স্বার্থবিরোধী চুক্তি প্রতিবেশী বন্ধুসুলভ একটি দেশের সঙ্গে আচরণটি সঠিক কিনা, সেই বিষয়টিও ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি এখন বিতর্কের একটা পর্যায়ে আছে। বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যেই পরিস্থিতি সেই বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক যে এই চুক্তিটি বাংলাদেশের অনুকূলে কতটা আনা যায়, অথবা এটি পুনঃ চুক্তি করা যায় কি না, অথবা বাতিল হয় কি না। কিন্তু এটা সত্য যে আগামী মার্চ মাস, অর্থাৎ সামনের মার্চ থেকে আদানির উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের আসার কথা রয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।